হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলুন দেখে নেই কাউন্টারে না গিয়ে অনলাইনে কিভাবে বাসের টিকিট কাটতে হয়। এর জন্য প্রথমেই আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনি একইভাবে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমেও বাসের টিকিট কাটতে পারবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপর উপর দিকে সার্চ অপশনসে busbd.com.bd লিখে সার্চ করে দিবেন। এরপর এরকম একটি পেজ আসবে। এরপর বাই টিকিটের নিচে লিভিং ফ্রমের এখানে ক্লিক করবেন। এরপর আপনি যেখান থেকে যেতে চাচ্ছেন সেই স্থানটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে ঢাকা থেকে রাজশাহী যাব, আমি ঢাকা সিলেক্ট করে নিচ্ছি। এরপর গোয়িং ট্যুর এখানে আমি রাজশাহী সিলেক্ট করে দেব, আমি রাজশাহী সিলেক্ট করে নিচ্ছি। এরপর ডিপার্টিং অনের এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার যাত্রার তারিখটি সিলেক্ট করে নেবেন, আমি এখানে তারিখ সিলেক্ট করে নিচ্ছি। এরপর কোচ টাইপের এখানে ক্লিক করবেন। এখন আপনি এসিতে যেতে চাচ্ছেন না নন এসিতে যেতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন, আমি এখানে নন এসি সিলেক্ট করে দিলাম। এরপর এখানে সার্চ অপশনসে ক্লিক করবেন। এখানে ঢাকা টু রাজশাহীগামী সকল বাস কোম্পানির লিস্ট পাবেন, সেই সাথে বাসটি কখন ছাড়বে এবং কখন পৌঁছাবে, ভাড়া কত এবং কতগুলো সিট ফাঁকা রয়েছে সব তথ্য এখানে দেখতে পাবেন। আপনি আপনার সুবিধা মতো বাস কোম্পানি এবং সময় সিলেক্ট করে নেবেন। এখন টিকিট কাটার জন্য একদম ডান পাশে ভিউ অপশনস একটি ক্লিক করবেন। এরপর এরকম একটি পেজ আসবে, এখানে আপনার পছন্দ মতো সিটটি সিলেক্ট করে নেবেন। ফাঁকা সিটগুলো সাদা কালারের এবং যে সিটগুলো গ্রে কালারের এগুলো অলরেডি বুকড হয়ে গিয়েছে। আমি এখানে D3 সিটটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে ডান পাশে ভাড়ার পরিমাণ কিন্তু শো করছে। এখানে নেমের এখানে আপনার নাম লিখে দিবেন। এরপর এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এই ইমেল অ্যাড্রেসটিতে টিকিটের একটি কপি ওরা পাঠাবে। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন, এখানে আপনি আপনার অ্যাড্রেস লিখবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন। এরপর এখানে বয়স লিখতে চাইলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। স্টার মার্ক অপশনগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এরপর এখানে সিলেক্ট বোর্ডিং টাইপের এখানে ক্লিক করবেন। আপনি যেখান থেকে বাসে উঠতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে টেকনিক্যাল কাউন্টার সিলেক্ট করে নিচ্ছি। এরপর পেমেন্ট গেটওয়ের এখানে ক্লিক করবেন, এখানে বিকাশ পেমেন্টটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি এছাড়া কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন। এরপর ন্যাশনালিটি বাই ডিফল্ট বাংলাদেশি চলে এসেছে। ড্রপিং পয়েন্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, আমি এখানে রাজশাহী কাউন্টার সিলেক্ট করে দিচ্ছি। এরপর আই এগ্রিতে টিকমার্ক দেওয়া আছে, যদি টিকমার্ক দেওয়া না থাকে তাহলে আপনি টিকমার্ক দিয়ে নেবেন। এরপর কনফার্মে একটি ক্লিক করবেন। এরপর এখানে ওকে করে দিবেন। এরপর আপনি এখানে পে নাও একটি ক্লিক করবেন। এরপর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। এরপর এখানে কনফার্মে ক্লিক করবেন। এখানে দেখুন উপরে কিন্তু ভাড়ার পরিমাণ শো করবে, আমি এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখন আমার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে, এই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিতে হবে। ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ পিনটি এখানে দিয়ে দিবেন। এরপর কনফার্ম করলে তাহলে আপনার বাসের টিকিট কাটা সাকসেসফুলি হয়ে যাবে। এখান থেকেও আপনি টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনার মেইলে ওরা একটি টিকিটের কপি পাঠাবে। এছাড়াও আপনার ফোনের মেসেজের মাধ্যমেও ওরা আপনাকে টিকিটের ইনফরমেশন দিয়ে দিবে। পরবর্তীতে টিকিটটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে বাস ভ্রমণ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো মূল টিকিট নিতে হবে না কাউন্টার থেকে। টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।